বন্ধুরা আপনারা কি জানেন দীনেশ কার্তিকের নামে এমন একটি রেকর্ড আছে যা অন্য কোনো ইন্ডিয়ান ক্রিকেটারের নেই কি রেকর্ড দিনেশ কার্তিক এমন একজন প্লেয়ার যে কিনা বারোখানা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছে এবং তেইশ বছরের হরভঞ্জন সিং সঙ্গেও খেলেছে আবার তেইশ বছরের আকশদ্বীপের সঙ্গেও খেলতে তাকে দেখা গেছে দিনেশ কার্তিক যে বারো জন ক্যাপ্টেনের আন্ডারে খেলেছে তারা হল সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় অনিল কুমলে বীরেন্দ্র সেহওয়াগ এম এস ধোনি রোহিত শর্মা বিরাট কোহলি অজিঙ্ক্য রাহানে ঋষভ পান্ত সুরেশ রায়না হার্দিক পান্ডিয়া কে এল রাউল তো বন্ধুরা দীনেশ কার্তিক এই বারো জনের ক্যাপ্টেন আন্ডারে খেলে এখন অবধি অবসর ঘোষণা করেনি আর কবে অবসর ঘোষণা করবে তাও কেউ জানে না আপনাদের কি মত দীনেশ কার্তিককে নিয়ে আপনার আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা